অবৈধভাবে ভারতে প্রবেশ করায় বিএসএফ এর হাতে আটক এক বাংলাদেশি। তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে এক ভারতীয়কেও। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা আকাশ দাস অবৈধভাবে নারায়ণপুর দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে বলে অভিযোগ। সে ভারতে ঢুকে পশ্চিম নারায়ণপুর রাজীব সরকার নামে এক বাড়িতে যায়। মঙ্গলবার বাংলাদেশি যুবক বিএসএফ এর হাতে ধরা পড়ে। পরে তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে রাজীবকেও আটক করে রামনগর ফাঁড়ির হাতে তুলে দিয়ে সেখান থেকে পশ্চিম থানায় নিয়ে আসা হয়। আজকে সন্ধ্যাবেলা নিওপিলং কামরার বিএসএফ পার্টি দুজনকে নিয়ে আসে ডিটেন করে। তো একজন সঙ্গে এফআইআর নিয়ে আসে, তারা ক্লেম করে তাদের মধ্যে একজন বাংলাদেশি একজন ইন্ডিয়ান পার্সন। তো বাংলাদেশি পার্সনকে তারা সকালবেলা ডিটেন করে, এরপর ইন্ডিয়ান পার্সনটি ডিটেন করে যে সে ওনাকে বাংলাদেশ পার্সনটাকে আশ্রয় দিয়েছে সেই মুহূর্তে, এবং দিয়ে আমাদের থানায় দিয়ে দেয়। তাদের বাড়িতে আশ্রয় দিয়েছিল? হ্যাঁ, ইন্ডিয়ান লোকটার বাড়িতে আশ্রয় দিয়েছিল। সেটা কি বিএসএফে আপনাদের হাতে তুলে দিয়েছে? হ্যাঁ, বিএসএফে ডিটেন করেছে তাদের। এখন আপনারা মানে কি করবেন? এখন তাদের বিরুদ্ধে একটা মামলা নেওয়া হয়েছে, কালকে তাদের কোর্টে পেশ করা হবে। যে ছেলেটা এসছে কি নাম? যে ছেলেটা বাংলাদেশ থেকে এসেছে তার নাম আকাশ দাস, বাবার নাম সত্যরঞ্জন দাস, বাড়ি গোলাপ, এসুবগন, ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ, বাংলাদেশ। তার নাম হচ্ছে রাজীব সরকার, বাবার নাম হচ্ছে কান্তি সরকার, ওর বাড়ি পশ্চিম নারায়ণপুর, ওর কেস এয়ারপোর্ট। রিপোর্ট, চ্যানেল 3 রাত।